এবার আসুন 18 নম্বর, এফআই হাকিকি গুন্না। এফআই হাকিকি গুন্না তার হরফ হচ্ছে 15টি। এই 15টি হরফ যখন তার আগে এই 15টি হরফ থেকে আমি পরিচয় করিয়ে দেব। এই 15টি হরফ এফআর যে 15টি হরফ তার আগে যখনই নুন সাকিন অথবা তানউইন হবে তখনকার সময় এই নুন সাকিন এবং তানউইনকে গুন্না করতে হবে। এই নুন সাকিন, এখান থেকে নুন সাকিন, নুন সাকিন এবং এখানে আছে তানউইন, দুটি জবর, দুটি জের এবং দুটি পেশ, তানউইন। এই নুন সাকিন এবং তানউইনের পরে যদি এফআর 15টি হরফ হইতে কোনো একটি হরফ আসে তখনকার সময় এই হরফগুলো এমনভাবে আপনি গুন্না করবেন, তার গুন্নার আওয়াজটা যাবে নাক দিয়ে, সেই সাথে যে হরফটি আপনি পরবর্তী সময়ে আপনি গুন্নার পরে উচ্চারণ করবেন সেই হরফটির আওয়াজটাও কিন্তু একজন শ্রোতা অথবা দর্শক যারাই আপনার আশেপাশে থাকেন তারা যেন আওয়াজটা শুনে বুঝতে পারেন এই গুন্না শেষ হওয়ার পরে কোন হরফটি আপনি উচ্চারণ করবেন। আমি আবারও বলছি, নুন সাকিন এবং তানউইনের উচ্চারণ করার সময় এমনভাবে আওয়াজ নিয়ে আসতে হবে পরবর্তী হরফের গুন্নার সাথে সাথে, যাতে শ্রবণকারী সহজে বুঝতে পারে যে এর পরে আপনি কোন হরফটি উচ্চারণ করবেন। আমি তা দেখিয়ে দেব এবং তাজউদের পরে আপনারা যদি সাবস্ক্রাইব যদি আমাকে করেন ইউটিউবে, তাহলে যখনই আমি যা কিছু আপলোড করি তখন তা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। বিভিন্ন তিলাওয়াতের, বিভিন্ন কোরআন মাজিদের বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াতগুলো আমি আপলোড করব ইনশাল্লাহ, যদি আপনাদের দোয়া আমার সাথে থাকে আর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। এবার আসুন আমরা এফআর হরফগুলোর সাথে পরিচয় হই। এফআর হরফ হচ্ছে 15টি। এই 15টি হরফ মুখস্থ করতে হবে। দেখুন, তা, থা, জিন, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, ফ, ফা, অফ অ্যান্ড কাফ। এই হরফগুলো সহজভাবে বাচ্চাদেরকে শেখানোর জন্য যেটা আমি বলে থাকি সাধারণত, তা, তা, জিম, দালে, দালে, জা, সিন, শিন, সদ, দদ, ত, ظ, ফ, কফ, কাফ, তা, তা, জিম, দালে, দালে, জা, সিন, শিন, সদ, দদ, ত, ظ, ফ, কফ, কাফ, তা, তা, জিম, দালে, দালে, জা, জা, সিন, শিন, সদ, দদ, ত, ظ, ফ, কফ, কাফ। এগুলো বাচ্চাদেরকে মুখস্থ করানোর জন্য আমি একটা সুন্দর মত তৈরি করেছি। আসুন এখানে এক্সাম্পলগুলো, উদাহরণগুলো আমরা দেখে নেই। এখানে দেখুন, নুন সাকিনের পরে তা হরফটি এসেছে। এখানে কুন লেখাটা কি আছে, কুন, এরপরে বলি আমরা তুম। এখানে আমি যদি বলি কুন, বুঝতেই পারবেন না পরে কি হরফটি আসতেছে। তো এখানে কুন যখনকার সময় নুনটাকে আমরা উচ্চারণ করি তখনকার সময় আমাদের জিব্বাটা তালুর সাথে লেগে থাকে। তো এই একফা গুন্নার মধ্যে কিন্তু আপনাকে কি করতে হবে, এই তালুর থেকে একটু নিচে আপনার জিব্বাটা রাখতে হবে। মনে রাখবেন, জিব্বা যেন কখনো তালুর সাথে না মিলে যতক্ষণ পর্যন্ত গুন্নার পরে যে হরফটি আসবে সেই হরফটি উচ্চারণ করার আগ পর্যন্ত তালুর সাথে আপনার জিব্বা লাগতে পারবে না। সেটা হচ্ছে একফা গুন্নার সুন্দর করে আদায় করা। যেমন এখানে দেখুন, কুনতুম, এবার আমার আওয়াজটা শুনুন, ক, ক, আমি আমার জিব্বাটা তালুর সাথে
না লাগিয়ে একেবারে কাছাকাছি নিয়ে আসছি, যেহেতু জিব্বাটা অবশ্যই রাখতে হবে তা যখন কষাব আমরা বলবো তা, তো এমনভাবে রেখে দিয়েছি যে গুন্না আমি যে গুন্না করার সময় তার প্রতি ইশারা করেছি, তা হরফটির প্রতি ইশারা করেছি, আর যখনই গুন্না শেষ হয়ে গেছে আমার জিব্বাটা চট করে আমি তালুর সাথে লাগিয়ে তা হরফের উচ্চারণ করে ফেলছি। ক ক নট কুন, কুন হবে না, ক তুম। এখানে দেখুন কফটা আসতেছে, তো ক ক এরকম আওয়াজটা হবে, মেয় মেয়। আমি মিন বলি নাই, মিন যখন বলবেন তখনকার সময় আওয়াজটা যেভাবে আমরা ইং বলি ইংরেজিতে, আমরা যখন ইং বলি তখনকার সময় ইং আমরা বললে জিব্বাটা আমাদের তালুর সাথে যায় না, ঠিক তেমনিভাবে মিন বললে চলে যাবে জিব্বাটা তালুর সাথে, কিন্তু যখনকার সময় আপনি মেয়া মেয়া বলবেন তখন যাবে না, কাফটা আসতেছে। আপনারা খুব খেয়াল করে আপনারা আওয়াজটা শুনুন, মেয় কবে লিকা, মেয় কবে লিকা উজিলা, যেমন যাটা চলে আসতেছে আবার গুণটা হইতেছে একই সাথে, যাটা একেবারে আওয়াজটা বুঝতে পারি যেমন একটা ভাইব্রেটিং আওয়াজের মতো বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, আপনারা যদি যারা ভালো ভালো বড় বড় কারি আছেন তাদের তেলাওয়াত করে যদি শোনেন তাহলে দেখবেন তারা এখানে উন জিলা বলতেছে না, বলতেছেন উন জিলা। আর আজকাল এগুলো জানা অত্যন্ত সহজ, ইউটিউব যদি থাকে কারি বাসিত আছেন বা বিভিন্ন কারিরা আছেন, অনেক অনেক কারিরা ইউটিউবের মধ্যে আজকাল আমরা দেখতে পারতেছি, তাদের তেলাওয়াতগুলো শুনতেছি, তো তাদের তেলাওয়াতগুলো হচ্ছে আপনাদের শোনানোর জন্য, আর আমার তেলাওয়াতগুলো হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য। এরপরে দেখি ফাটা আসতেছে, এখানে ফা যখন আসে আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেট বা মধ্যখানে চেপে থাকে, তখনকার সময় এই ফাটাকে আমরা এভাবে নিয়ে আসবো, যাতে করে একজন আপনার সামনে যারা বসে আছেন অথবা যারা শুনতেছেন তারা যেন সহজভাবে বুঝতে পারেন আপনি ফা হরফটি গুন্নার পরে নিয়ে আসতেছেন বা আসবে। মা রাদুন, এখানে দেখুন মা রাদুন, মা রাদুন, মা রাদুন, فزادهم مرض এখানে দেখুন نارا فلما عمي فهم, এখানে দেখুন দাল আসতেছে, তো দাল হরফটি আসবে কোন জায়গার থেকে, যখনই আমি বলছি যখন গুণনা করবেন তার হরফের মাখরাজ যেখান থেকে হরফ আসবে সেদিকে আপনার সাউন্ড আওয়াজটাকে নিয়ে যেতে হবে, তো দালটা আসবে জিব্বার আগা এবং উপরের দাঁতের আগার থেকে, জিব্বার আগা উপরের দাঁতের দুঃখিত, জিব্বার আগা এবং উপরের দাঁতের আগার থেকে নিয়ে আসতে হবে। তো এখানে বলতে হবে কিভাবে, আপনার জিব্বাটা লাগিয়ে নেন উপরের দাঁতের আগার সাথে এবং মুখ দিয়ে আপনি দাল হরফের আওয়াজটা নিয়ে আসেন এবং নাক দিয়ে গুন্নাটা করেন, তুম তুম। এখানে যদি এখন শিন আসতেছে عن نفس سياش এই সাউন্ডটা, আমি যদি এখানে যে বলি নাফসিন আপনি বুঝতেই পারতেছেন না যে কোন হরফটি এর পরে আসবে, এখানে দেখুন ইয়ো ইয়ো সো ইয়ো সো রু
এরপর দেখি আমরা অন্য কোথায় এখান দেখুন জিম আসতেছে জেইনে জেইনে নুন সাকিনের পরে জিম আসছে জেইনে এখানে দেখুন ভ আসছে নুন সাকিনের পরে ভ এই আওয়াজটা আসবে ওটা আসে জিব্বার আগা এবং দাঁতের আঘাত থেকে সাদা দ তিনটি হরফ তবে ভ এটা আওয়াজটা পুর হবে আওয়াজটা বড় হবে এখানে দেখুন তানউইনের পরে সা আসতেছে তো জিব্বাটা আবার দাঁতের আগায় লেগে যাবে কারণ সা একেবারে পাতলা অবস্থায় লাইলাতান এরকম সাউন্ড সাউন্ড আওয়াজটা আসতেছে ليلة ثم আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এক ফা গুন্না এটা একেবারে গুন্নার আওয়াজ শুধু আসবে না হরফের আওয়াজটাও আসতে হবে সেই জন্য আপনাকে একজন ভালো কারি নামদারি কারি না আসলে কারি এমন একজন খুঁজে নেবেন এক ফা গুন্না যিনি আপনাকে ভালোভাবে শিক্ষা দিতে পারেন বা আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে যে ভালো শিক্ষা যে কোরআন শরীফের উপরে যদি দিতে পারি তো অবশ্যই আমাদের জন্য তারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের দুনিয়া আখেরাতের মঙ্গল তারা করে নিতে পারে এবং আপনাদের জন্য দোয়া করতে পারে কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক সময় অনেক হুজুর নামদারি হুজুর অথচ দেখা যাচ্ছে তাদের তেলাওয়াতের মধ্যেও অনেকগুলো ভুল আছে বা বা যাই আমি ওইদিকে যাচ্ছি না যাই হোক আপনারা বারাক কোরআন শরীফ তেলাওয়াত করুন এটাই আমার আশা